হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দীপু শিকদার, দীপু ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। সো ফ্রেন্ডস, আজকেও চলে আসলাম গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট, রাজ্জাক স্পোর্টস। তো রাজ্জাক স্পোর্টস থেকে অনেক আগে আমি একটা ব্লগ করছিলাম, যেখানে আমি এই আমার হাতে যে ব্যাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রেনিকলস। এই ব্যাটটা আপনাদের আমি দেখাইছিলাম, বাট এটার প্রাইস আপনাদের বলিনি। আপনারা অনেকেই কমেন্টস করেন, ভাইয়া এই ব্যাটটার প্রাইস কীরকম, ব্যাটটার সম্বন্ধে আপনারা জানতে চাচ্ছেন, সেই জন্য আবার নতুন করে আর একটা আমার ব্লগ করা। তো এই ব্যাটটার জন্য অনেক রিকোয়েস্ট আসতেছে, বা এই ব্যাটটার প্রাইস সম্বন্ধে বলেন, বা এটার ওয়েট কীরকম, বা এটার পাওয়ার কীরকম, বা এই ব্যাটটা কোথা থেকে এসেছে। তো আজকে আমি বিস্তারিত আপনাদের জানাবো। সো ফ্রেন্ডস, আর এই রাজ্জাক স্পোর্টসের ফুল অ্যাড্রেস আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন অপশনে দিয়ে দেবো, সেখানে রাজ্জাক স্পোর্টসের ফোন নাম্বারও থাকবে। আপনারা যারা ঢাকার বাইরে আছেন, আপনারা ইচ্ছা করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ব্যাটগুলো নিতে পারবেন, এবং আপনারা যারা ঢাকার ভিতরে আছেন, আপনারা চলে আসেন গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট, রাজ্জাক স্পোর্টস। রাজ্জাক স্পোর্টসে এসে এই গ্রেনিকলস ব্যাটটা দেখে নেন, এবং এই ব্যাটটা অনলি ওয়ান পিস। এই ব্যাটটার সম্বন্ধে ডিটেলস আপনাদের বলতেছি, এবং এটার সাথে দুই তিনটা এসএস সেকেন্ড হ্যান্ড ব্যাটও দেখাবো, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও শুরু করা যাক, লেটস গো। তা সো ফ্রেন্ডস, এখন আপনাদের দেখাচ্ছি সেই কাঙ্ক্ষিত ব্যাটটি, গ্রেনিকলস। এটার ফ্রন্ট সেটটা দেখুন, এটার ফ্রন্ট সেটটা খুবই সুন্দর। আপনারা এটার যে গ্রেনসগুলো, এগুলো খুবই ক্লিয়ার। 1, 2, 3, 4, 5, এখানে 6 গ্রেনস শো করতেছে। এবং এই ব্যাটের যেই দুই সাইডে যদি বল লাগে, এটা যেহেতু নষ্ট যেন না হয়ে যায়, এই জন্য ছোট করে দুটা প্রোটেক্টর দেওয়া আছে, এটা আপনি দেখবেন। এবং এটার স্টিকারটা খুবই সুন্দর, কালারফুল একটা স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফ্রেন্ডস, এটার বডিটা দেখুন, পাশের শেপটা, এটা মোটামুটি মিডিয়াম। আপনারা যারা খুব মোটা বা চিকন বডি খুঁজছেন না, মূলত মিডিয়াম শেপটা যাদের পছন্দ তারা এটা নিতে পারেন। এটার বডির শেপটা খুবই সুন্দর, একটু দেখেন আপনারা ফ্রেন্ডস। এটা সোজা ব্লেডের ব্যাট, এটা আপনারা দেখে নিতে পারেন। এবং এটার ব্যাকসাইডটা দেখুন ফ্রেন্ডস। আর একটু বলে নেই, এই ব্যাটটা সেকেন্ড হ্যান্ড ব্যাট, আপনাদের বলে নেই, এগুলো একদিন কি দুই দিন জাস্ট নেট করা হয়েছে। এবং এটার ব্যাকসাইডটা দেখুন, ব্যাকসাইডটাও খুবই সুন্দর। তো এখানে আপনার স্টিকার দেওয়া আছে, এখানে যে অরিজিনাল যে লোগোগুলো, হয়তো ক্যামেরায় ভালো মতো দেখা যাচ্ছে না, বাট এখানে অরিজিনাল লোগোগুলো আপনারা দেখে নেবেন। এবং সো ফ্রেন্ডস, এইদিকেও আপনারা দেখুন, এখানেও আপনার এটার যেই লোগো, এটা খোদাই করা আছে। এটার যেই অরিজিনাল ব্যাট, এটার যে প্রমাণগুলো সব কিছু এটার সাথে আছে। এবং এটার হ্যান্ডেলটা দেখুন ফ্রেন্ডস, এটা হ্যান্ডেলের সাথেও আপনার সব কিছু দেওয়া আছে, গ্রেনিকলস লেখা আছে। এবং এটার গ্রিপটাও খুবই সুন্দর, কালারফুল একটা গ্রিপ। সো ফ্রেন্ডস, এটা বলে নিই, গতবার যখন বিপিএল খেলা হয়েছে, তখন ডেভিড ওয়ার্নার এই ব্যাটগুলো আপনার ওদেরকে স্পন্সর করা হয়েছে, ওইখান থেকে কিছু ব্যাট মার্কেটে চলে আসছে, সেখান থেকে রাজ্জাক স্পোর্টস এই একটা ব্যাট পাইছে। এবং এই ব্যাটটার ওয়েট ব্যালেন্স খুবই সুন্দর, এবং এই ব্যাটগুলো মূলত নিউ, প্রাইস প্রায় 25-30 হাজার টাকার মতো। বাট এটা যেহেতু সেকেন্ড হ্যান্ড, তারা দু একদিন নেটে হালকা নক করে সেল করা হয়েছে, তারা মূলত সরাসরি এসে সেল করে নেয়, তারা আবার অন্য প্লেয়ারের মাধ্যমে এগুলো দিয়ে দিছে, এই প্লেয়ারগুলো আবার মার্কেটে এসে এই ব্যাটগুলো সেকেন্ড হ্যান্ড হিসেবে সেল করে দেওয়া হয়েছে, যার কারণে এই ব্যাটগুলোর প্রাইস মোটামুটি একটু কমানো হয়েছে, একটু বলতে প্রায় অর্ধেকের কাছাকাছি। আপনি যদি এই ব্যাটটা এখন নিতে চান, এই ব্যাটটা আপনি নিতে পারবেন মাত্র 17,000 টাকা। আর 17,000 টাকা এটার ফিক্সড না, আপনারা যদি দীপু ব্লগের রেফারেন্সে আসেন, সেক্ষেত্রে আপনাকে কিছুটা কনসিডার করা হবে। আর আমি বলে নেই, আপনারা যারা এই গ্রেনিকলস ব্যাটগুলো, আপনারা আপনাদের যাদের চয়েস বা স্পন্সর ব্যাট যাদের চয়েস, আপনারা দেখে যান, দেখলে নিতে হবে এমন কোনো কথা নেই। আমার মনে হয় আপনাদের এই ব্যাটটা পছন্দ হবে। সো ফ্রেন্ডস, এই আপনাদের পছন্দের এই ব্যাটটি আপনাকে নিতে হলে আপনাকে চলে আসতে হবে গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট, রাজ্জাক স্পোর্টস। রাজ্জাক স্পোর্টসের ফুল অ্যাড্রেস আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশন অপশনে দিয়ে দেবো, সেখানে রাজ্জাক স্পোর্টসের ফোন নাম্বারও থাকবে, আপনারা ইচ্ছা করলে ফোনের মাধ্যমে এই ব্যাটগুলো কনফার্ম করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ব্যাটটা সম্বন্ধে মোটামুটি বললাম, আপনাদের যদি ভালো লাগে আপনারা ব্যাটটা এসে নিয়ে যান। এরপর যে ব্যাট দেখাবো ফ্রেন্ডস, এটা হচ্ছে এসএস ব্যাট, এসএস টন ব্ল্যাক। তো এটা মোটামুটি ইউজ করা ব্যাট, এটাও কয়েকদিন খেলা হয়েছে, খুব বেশি দিন না। এবং এই স্টিকারটা খুবই সুন্দর, স্টিকারটা ব্ল্যাক স্টিকার। সো ফ্রেন্ডস, এটার পাওয়ার লাইনগুলো দেখুন, এটার এখানে হিউজ পাওয়ার লাইন এখানে শো করতেছে, এখানে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, প্রায় 16-17টা গ্রেনস শো করতেছে ফ্রেন্ডস, আপনারা এটা দেখে নিতে পারবেন। এবং এটার যে পাশের
বডিটা দেখুন, এটার বডিটা মোটা, আগেরটার থেকে এটার বডিটা মোটা, এবং এখানে টন খোদাই করা আছে। আপনারা যারা মোটা বডির ব্যাট পছন্দ তারা এটা দেখতে পারেন। এবং এটার ব্যাকসাইডটা দেখুন ফ্রেন্ডস, এখানেও টন খোদাই করা আছে, এবং উপরের যে স্টিকার এটা স্টিকারটা টোটালি ব্ল্যাক, এবং এখানে বারকোড দেওয়া আছে। এটা যেহেতু সেকেন্ড হ্যান্ড ব্যাট, সেজন্য বারকোডটা হালকা মুছে গেছে, আপনারা এই ব্যাটটা দেখতে পারেন। সো ফ্রেন্ডস, এই এসএস ব্যাটটা নিতে হলে আপনাকে চলে আসতে হবে গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট রাজ্জাক স্পোর্টস, আর এই ব্যাটটার প্রাইস পড়বে মাত্র 8,000 টাকা। 8,000 টাকা হলে আপনারা এসএস সেকেন্ড হ্যান্ড এই স্পন্সর ব্যাটটা নিতে পারবেন। সো ফ্রেন্ডস, এই আপনারা যারা ঢাকার ভিতরে আছেন আপনারা এই ব্যাটগুলো এসে দেখে যান, এবং আপনারা যারা ঢাকার বাইরে আছে আপনারা ফোনের মাধ্যমে রাজ্জাক স্পোর্টসের রফিক ভাইয়ের সাথে আলাপ করে আপনারা এই ব্যাটগুলো সম্বন্ধে ধারণা নিতে পারবেন। আরেকটু বলে নিই ফ্রেন্ডস, এই ব্যাটগুলোর প্রাইস ফিক্সড প্রাইস না, আপনারা এখানে মোটামুটি কিছুটা বার্গেটিং করতে পারবেন, বাট আপনাদের যদি এগুলো চয়েস হয় সেক্ষেত্রে আপনারা আমার ব্লগের নাম বললে এখানে আপনাদের কিছুটা কনসিডার করা হবে। সো ফ্রেন্ডস, আপনাদের ব্যাটগুলো চয়েস হলে আপনারা অবশ্যই দেখতে পারেন। এরপর যে ব্যাটটা দেখাবো ফ্রেন্ডস, এটাও এসএস ব্যাট। এসএস ব্যাটের এখন মার্কেটে হিউজ চাহিদা, আমি আপনাদের আরেকটু বলে নেই। এসএস ব্যাটগুলো মূলত ব্র্যান্ডগুলো হয়তো অনেক আগের, এখন অনেক ব্যাট বাজারে আসছে, যেমন ডিএসসি বা আপনার এমআরএফসি, অনেক ব্যাট আছে। বাট এসএস এমন একটা ব্যাট যেটার বডি অনেক ভালো এবং এটা স্ট্রং, আপনারা যারা লং টাইম খেলতে চান তাদের জন্য আমার সাজেস্ট থাকবে আপনারা এসএস ব্যাটগুলো দেখুন। এগুলো অনেক দিন টিকে এবং এগুলো আপনার খুব সহজে নষ্ট হয় না, আপনারা এই ব্যাটগুলো দেখতে পারেন। এবং এই ব্যাটটা দেখুন ফ্রেন্ডস, এসএস ব্যাট, আগের ব্যাটটার যেরকম স্টিকারটা ফুল ব্ল্যাক, এটা ব্ল্যাক না, এটা এসএসটা শুধু ব্ল্যাক এবং ব্যাকসাইডটা হোয়াইট আর্মি কালার। এবং এটারও পাওয়ার লাইনগুলো কিছুটা শো করতেছে, 1, 2, 3, 4, 5, 6 পাওয়ার লাইন এখানে শো করতেছে। তো আমি যে তিনটা ব্যাট দেখেছি তিনটা ব্যাটারি পাওয়ার লাইন বা গ্রেঞ্জগুলো খুবই স্ট্রেট, আপনারা এসে দেখতে পারেন। এবং ফ্রেন্ডস, এটার বডিটা দেখুন, এটার বডিটাও মোটা। আর একটু বলে নেই, এসএস টনের বডিগুলো মোটামুটি মোটা থাকে, এগুলো আপনারা একটু দেখতে পারেন। এবং এখানে আপনার ওয়েবসাইটের নাম লেখা আছে, www.sscricket.com, এই ওয়েবসাইটে গিয়ে এই ব্যাটগুলো সম্বন্ধে আপনারা ধারণা নিতে পারবেন। এবং এটা ব্যাকসাইডটা দেখুন, এখানে টন খোদাই করা আছে এবং স্টিকারটাও এখানে শো করতেছে, আপনারা দেখুন খুবই কালারফুল স্টিকার। এবং এটার হ্যান্ডেলটা আপনাদের দেখাই, এগুলো টোটালি ব্যাথের হ্যান্ডেল, এবং এটা হচ্ছে ফোর পার্ট হ্যান্ডেল, এবং এখানেও এসএস দেওয়া আছে, এসএস স্টিকার। সো ফ্রেন্ডস, এই এসএস সেকেন্ড হ্যান্ড স্পন্সর ব্যাটটা নিতে হলে আপনাকে চলে আসতে হবে গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট রাজ্জাক স্পোর্টসে এসে আপনি এই ব্যাটগুলো দেখতে পারেন। আর এই এসএস ব্যাটের প্রাইস পড়বে মাত্র 9,000 টাকা। 9,000 টাকা হলে আপনি এই স্পন্সর এসএস ব্যাটটা নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আর কথা বাড়াবো না, এই তিনটা ব্যাট আপনাদের আজকে দেখালাম। আর বিশেষ করে যেহেতু এই ব্যাটটা এক্সক্লুসিভ এবং এই ব্যাটটার সম্বন্ধে আপনারা আমাকে অনেকেই কমেন্টস করেন, ভাই আপনার হাতের এই ব্যাটটার সম্বন্ধে আর একটু নতুন করে এটা রিভিউ দেখান এবং এটা প্রাইস সম্বন্ধে ধারণা দেন। এবং এই তিনটা ব্যাটের থেকে মূলত আমি এই ব্যাটটাই আপনাদের সাজেস্ট করবো, এটা আপনারা একটু দেখুন, এটা আপনাদের সকলের ভালো লাগবে। আর এটা 100% গেম ব্যাট, ইংলিশ উইলো ব্যাট। আর আপনারা যারা স্টেট ব্যাট খুঁজেন, স্টেট ব্যাট হিসেবে এটা নিতে পারেন। এই ব্যাটটা মোটামুটি সোজা, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এই সো ফ্রেন্ডস, আর কথা বাড়াবো না, এই ব্যাটগুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট রাজ্জাক স্পোর্টস। আর রাজ্জাক স্পোর্টসের ফুল অ্যাড্রেস আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশন অপশনে দিয়ে দেবো। ফ্রেন্ডস, আজকের মতো শেষ করলাম। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন, যেন আমার চ্যানেলে সবার আগে সর্বশেষ ভিডিওটি নোটিফিকেশন হিসেবে আপনার প্রোফাইলে চলে যায়। আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা খেলাধুলা ভালোবাসেন আপনারা সবসময় দীপু ব্লগের পাশে থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। আপনাদের যে আইটেমগুলো দেখতে পছন্দ হয় আমাকে কমেন্টস করেন, আপনাদের পছন্দ অনুযায়ী আমি নিত্য নতুন ব্লগ আপনাদের জন্য পাবলিশ করবো। সো ফ্রেন্ডস, আজকের মতো শেষ করলাম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।